দরুদ শরীফের ফজিলত আমি বহু আলোচনা করছি আপনাদের দীর্ঘ হায়াতে অনেক মাহফিলে। যদি আপনি দরুদ শরীফের আমলটা ঠিকভাবে করতে পারেন, বেশি না 11 দিন, কয় দিন, যদি আপনি 11 দিন করতে পারেন তো অবশ্যই ইনশাআল্লাহ আপনি এটার রেজাল্ট পেয়ে যাবেন। খালিস দিলে আর কি, আর যদি মনে করেন যে লোক দেখানো করেন তাহলে ফায়দা নেই। একটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি না। নামাজের ক্ষেত্রে আমরা হাদিস শরীফে দেখতে পাই যে আস-সালাতু মিরাজুল মুমিনিন। নবীজি বলছেন ইমানদারগণ যখন নামাজ পড়ে তো এই নামাজটা আমার আল্লাহ পাকের দিদার হয়ে যায়। কার দিদার হয়ে যায়? আল্লাহর সাথে আপনার আমার দিদার হয়ে যায়। আরেক জায়গায় আসছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, মুমিনের নামাজ বেহেশতের চাবি। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বে? ঠিক, কারণ সবাই নামাজি হইলি চলতো না। আস-সালাতু, সালাতুন শব্দের অর্থ নামাজ। এই সালাতুনের আগে আলিফ লামে ইস্তিগরাকি সংযুক্ত করা হয়েছে, যাকে আরবিতে গ্রামারের অনুপাতে বলা হয় মারফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তির নামাজ। আল্লাহ আকবার বলেন। নির্দিষ্ট ব্যক্তি কারা? যারা ইমানদার মুমিন, যারা ইমানদার মুমিন তাদের নামাজটা আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের নামাজটা বেহেশতের চাবি, ঠিক নি? এটা আমাদের জন্য ইবাদতের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সহজ আমল আপনাকে দিয়েছেন, নামাজের পাশাপাশি, নামাজের পাশাপাশি একটা ছোট্ট আমল দিয়েছেন, সেটা হচ্ছে যে মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে ব্যক্তি আমার উপরে মহাব্বতের সাথে এই নামাজের পাশাপাশি দরুদ শরীফ পড়বে, কি পড়বে? দরুদ শরীফ পড়বে, হাশরের ময়দানে তার জন্য আমার সাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। তো আমরা কি নবীজির সাফায়াত চাই কিনা? হাত তুলে বলেন, কে কে চান হাত তুলে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জোরে করি আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীজি বলছেন নবীজির উপরে মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়লে নবীজি সাফায়াত করবেন, ঠিক না কথাটা? তো এমন কোন ব্যক্তি আছেন নি যে শুধু নামাজ দিয়ে আপনি বেহেশতে যাবেন, দরুদ শরীফ লাগতো না? আছে? আছে এমন ব্যক্তি? অবশ্যই না। তাহলে নবীজির সাফায়াত ছাড়া যাওয়ার কোন রাস্তা নাই। তাহলে আমরা যদি নবীজির সাফায়াত চাই তাইলে দরুদ শরীফ লাগবে কিনা? আসতে পারবেন না? জোরে জোরে বলবেন, মহাব্বত করে না কৃপণতা করে?